আজকের এই লেকচারে আমি জারণ বিজারণ সমতাকরণ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে একটা পিকচার এখানে দেখো লেখা আছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফ্রাস সালফেট এবং সালফিউরিক অ্যাসিড এই বিক্রিয়াটির সমতাকরণ আমরা করব। আচ্ছা, এই সমতাকরণের জন্য আমি আসলে এই সমতাকরণটাকে আমি 6টা ভাগে ভাগ করব। আমি এই সমতাকরণটাকে 6টি পয়েন্টের মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমে আমাদের এই জারণ বিজারণ সমতাকরণের জন্য যে কাজটি করতে হয় সেটি হচ্ছে প্রথমে যে সংশ্লিষ্ট জারণ বিজারণ বিক্রিয়া যেটা হবে ওই জারণ বিজারণ বিক্রিয়াটাকে লিখে ফেলা। ওকে, এটা প্রথম কাজ। তারপর দ্বিতীয় কাজটি হলো যে ওই বিক্রিয়াটার মধ্যে জারক এবং বিজারক চিহ্নিত করা, এটা দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে যেটি বিজারক সেটির জারণোদ্দ সমীকরণ লিখে ফেলা, এবং যেটি জারক সেটির ক্ষেত্রে বিজারণোদ্দ সমীকরণ লিখে ফেলা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তৃতীয় কাজ। চতুর্থ কাজ হচ্ছে যদি বিক্রিয়ক হিসেবে অক্সিজেন থাকে, যেমন এখানে মূলত এই অক্সিজেনের কথা বলা হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে যদি বিক্রিয়ক হিসেবে থাকে, তাহলে এই অক্সিজেন থাকলে বিজারণ বিক্রিয়া লেখার সময় অক্সিজেনের দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন সরবরাহ করতে হয়, করে বিজারণ বিক্রিয়াটা লিখে ফেলা। ওকে, এটি হচ্ছে 4 নম্বর পয়েন্ট। পঞ্চম পয়েন্টটি হচ্ছে যে এই জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনের সমতাকরণের জন্য জারণ বিজারণ বিক্রিয়াটিকে সমান পরিমাণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ওকে, এটি হচ্ছে আমাদের কাজ। আর লাস্টে যে কাজটি হবে সেটি হচ্ছে যে এই বিক্রিয়ায় যে আমরা বিক্রিয়াটা পাইলাম সমতাকরণকৃত বিক্রিয়াটি, এটিতে দর্শক আয়ন সরবরাহ করে আমরা সমতাকরণ করব। আচ্ছা, যাই হোক, দেখা যাক, শুরু করা যাক। তাই আমি আজকে তোমাদের আমি শেখাবো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফ্রাস সালফেট এবং সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়ায় সমতাকরণ। আচ্ছা, আমাদের প্রথম কাজ হবে এর ক্ষেত্রে সংশ্লিষ্ট জারণ বিজারণ বিক্রিয়াটি লিখে ফেলা। আচ্ছা, আমি প্রথমে আগে লিখতেছি, তারপর আমি তোমাদেরকে বুঝাবো বা জানাবো এটা কিভাবে আমরা লিখতে পারবো। ওকে, এটা খুবই সহজ। আচ্ছা, এখানে দেখো যে প্রথমত ম্যাঙ্গানিজ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফ্রাস সালফেট, সালফিউরিক অ্যাসিড, তো এই বিক্রিয়া থেকে প্রথমে ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হবে। ম্যাঙ্গানিজ সালফেট প্লাস ফেরিক সালফেট প্লাস পটাশিয়াম সালফেট প্লাস পানি। ওকে, তো তোমার কাছে মনে হতে পারে যে স্যার এটা আমি কি আপনি কীভাবে এটা লিখলেন। আচ্ছা, এখানে একটা বিষয় হলো যে এটা একটা জানা মান, এটা একটা বই, আমাদের চার্ট আছে, আমাদের লিস্ট আছে। তো সেখানে হচ্ছে যে ম্যাঙ্গানিজের জারণ অবস্থা এখানে কত দেখো তো, +7, +7। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা যদি +7, এটি হচ্ছে সর্বোচ্চ জারণ সংখ্যা। আমরা জানি যদি কোনো যৌগের সর্বোচ্চ জারণ সংখ্যা থাকে তাহলে সেটি বিজারণ বিক্রিয়া দেয়। তো ম্যাঙ্গানিজের জারণ অবস্থা +7 থেকে আমাদের এটা জানা মান যে +2 হয়। ওকে, তাহলে এখানে ম্যাঙ্গানিজের +7 থেকে এখানে ম্যাঙ্গানিজ সালফেটে +2 জারণ অবস্থা পরিবর্তিত হলো। আচ্ছা, আর এক্ষেত্রে ওর যে জারণ সংখ্যা মিলাতে যে দর্শক আয়নটা লাগে, সেই দর্শক আয়নটা আসলে আমরা যেখানে অ্যাসিড মাধ্যম যেটা ব্যবহার করব, তো আমরা এখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছি, সেখান থেকেই সালফেট আয়নটা সংগ্রহ করা হবে। ওকে, আর ফেরাস সালফেট এর জারণ অবস্থা +2 থেকে জারণ অবস্থা পরিবর্তিত হয়ে হয় +3। ওকে, তো এটি হচ্ছে আমার প্রথম সমতার প্রথম অংশ, প্রথম বিক্রিয়াটি, এক্ষেত্রে সংশ্লিষ্ট জারণ বিজারণ বিক্রিয়াটি হলো এটি। ওকে, এখন কাজ হলো এদের ক্ষেত্রে এদের থেকে জারক বিজারক চিহ্নিতকরণ করতে হবে। আচ্ছা, এখানে দেখো যে জারক, আমরা জানি যে যে বিক্রিয়ায় কোনো একটা পদার্থ ইলেকট্রন গ্রহণ করে সেটি হচ্ছে জারক, অর্থাৎ যার জারণ সংখ্যাটা হচ্ছে কমে সেটি জারক, যেটা জারণ সংখ্যা বাড়ে সেটি হচ্ছে বিজারক। তাহলে এখানে দেখো আয় ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 থেকে +2, জারণ সংখ্যা কমলো, হ্যাঁ এটি হচ্ছে জারক। আর আয়রনের জারণ সংখ্যা +2 থেকে +3 হলো, তা আয়রনটা এখানে কি বিজারক। ওকে, তো আমার দ্বিতীয় পয়েন্টটা হলো, একটু আগে বলছিলাম যে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে জারক বিজারক চিহ্নিত করা। 3 নম্বর পয়েন্ট হলো যে জারক এবং বিজারকের ক্ষেত্রে জারণ অর্ধ সমীকরণ এবং বিজারণ অর্ধ সমীকরণ লেখা। ওকে, তো এখানে আমরা যেটা বিজারক, তো আমরা একটু বলবো যে এই ফেরাস সালফেট এটি বিজারক, বিজারক এবং KMn O4 এটি হচ্ছে জারক। কেন? এর জারণ সংখ্যা 7 থেকে 2 হয়েছে, অর্থাৎ জারণ সংখ্যা কমছে তাই জারক,
আর যেটা জনসংখ্যা বাড়ছে সেটি হচ্ছে বিজারক। ওকে, তো এক্ষেত্রে আমরা জারণ অর্ধ সমীকরণ, বিজারকের জারণ অর্ধ সমীকরণ এবং জারকের ক্ষেত্রে বিজারণ অর্ধ সমীকরণ লিখব। আচ্ছা এখানে দেখো, জারণ অর্ধ সমীকরণ, আচ্ছা জারণ অর্ধ সমীকরণটা লেখার সময় আমরা মনে রাখবো যে এক্ষেত্রে যে দর্শক আয়ন, জারণ এবং বিজারণ অর্ধ সমীকরণ লেখার সময় দর্শক আয়ন গুলোকে আমরা বাদ দিয়ে লিখবো। আচ্ছা এখানে দেখো, তো এখানে সালফেটটাকে বাদ দিয়ে লিখলে আয়রন টু প্লাস। এখন দেখো জারণ অবস্থা, এখানে আয়রন টু থেকে কত পর্যন্ত হয়েছে, তিন, তাহলে যা কয়টি ইলেকট্রন ত্যাগ করে, একটি, মানে জারণ অবস্থা যত বাড়ে ততটি ইলেকট্রন ত্যাগ করে, তো এখানে একটি ইলেকট্রন ত্যাগ করে এফি থ্রি প্লাস হবে। ওকে, এটি হচ্ছে এক নম্বর সমীকরণ। আর বিজারণ অর্ধ সমীকরণ, এখানে বিজারণ অর্ধ সমীকরণটি হচ্ছে যে ম্যাঙ্গানিজের জারণ অবস্থা, এখানে এই পটাশিয়ামটা দর্শক আয়ন আমরা ওটাকে বাদ দিয়ে লিখব, তখন আমরা ওর জন্য এখানে একটা মাইনাস দিতে পারবো। আর এখানে দেখো ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা প্লাস সেভেন থেকে প্লাস টু হয়, তাহলে কি পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে, আমরা জানি ইলেকট্রন গ্রহণ করলে জারণ সংখ্যা কমে। ওকে, আর এখানে এই যে বিক্রিয়ক হিসেবে এই যে অক্সিজেন আছে, তো পানি গঠনের জন্য তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন লিখতে হবে, এখানে আমরা এই জন্য চারটা অক্সিজেন আছে, আটটি হাইড্রোজেন লিখব। ওকে, তো এখান থেকে ম্যাঙ্গানিজ টু প্লাস আর পানি হবে চার অণু পানি, এটি হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ, অর্থাৎ এই দুই নম্বর সমীকরণটি হচ্ছে আমাদের বিজারণ অর্ধ সমীকরণ। ওকে, এখন হচ্ছে যে আমাদের চারটা পয়েন্ট শেষ হয়ে গেছে, পাঁচ নম্বর পয়েন্টটি হচ্ছে যে জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রনের সমতাকরণের জন্য সমান সংখ্যক সংখ্যা দ্বারা আমরা দুইটা সমীকরণকে গুণ করব, গুণ করে যোগ করব। আচ্ছা এখানে দেখো, এটা পাঁচটা ইলেকট্রন ত্যাগ করে আর এটা একটা ইলেকট্রন, সরি, এটা পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে, এটি একটি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এখানে সমতা হচ্ছে না। তো সমতাকরণের জন্য আমরা যদি এক নম্বর সমীকরণকে পাঁচ দ্বারা গুণ করি, তারপর যদি দুই নম্বরটা যোগ করি, তাহলে আমাদের ইলেকট্রন গ্রহণ এবং বর্জনটা সমান হবে। আচ্ছা যেহেতু আমার এখানে লেখাই আছে, আমি আর লিখবো না তেমন, তো আমি জাস্ট এখানে লিখব যে ওয়ান গুণন ফাইভ প্লাস টু। এটা করলে দেখো, আমি যদি এক নম্বর সমীকরণটাকে পাঁচ দ্বারা গুণ করি, তাহলে এটা আমার এটাই হচ্ছে, এই এগুলো আসলে আমাদের নিচে হবে, আমি এখানে বোঝার সুবিধার্থে, এখানে লেখার সুবিধার্থে এখানে লিখতেছি আমি, আর পরেরটাকে আমার কোনো গুণ করতে হচ্ছে না। এখন কি করবো, এই দুটোকে আমরা যোগ করব। ওকে, যোগ করলে হবে যে এখানে এম এন ও ফোর মাইনাস ফাইভ এফি টু প্লাস এইট এইচ প্লাস, এটা সমান এম এন টু প্লাস ফাইভ থ্রি প্লাস প্লাস আরণ পানি। তাহলে এটি হচ্ছে আমাদের আসলে সমতাকৃত আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকৃত সমীকরণটি। আসলে এখানে জাস্ট আয়নগুলোর সমতা হয়ে গেছে, কিন্তু এখানে কোনো দর্শক আয়নগুলোর সমতা হয়নি। ওকে, তো এখন আমরা যেটা করব যে এই সমীকরণটাতে প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে আমরা সমতাকরণ করব। ওকে, তো এখানে দেখো, এটাকে যদি আমরা প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করি, তাহলে আমি একটু প্রথম এই লাইনটা আমার এখানে হবে, আমার যেহেতু আগে থেকে লেখা আছে আমি আর নিচে লিখবো না। তাহলে দেখো যে এখানে এর সঙ্গে দর্শক আয়ন কি আছে, পটাশিয়াম, এই যে পটাশিয়াম পারমাঙ্গানেট লিখলাম, এখানে আয়রনের সঙ্গে দর্শক আয়ন ছিল আমাদের ফেরাস সালফেট, আর এর সামনে আমরা পাঁচ বসাবো, আর এখানে হাইড্রোজেন, আমরা যদি সালফিউরিক অ্যাসিড দর্শক মানে ব্যবহার করি, এখান থেকে হাইড্রোজেনগুলো সরবরাহ হবে। ওকে, তো এখন দেখো এখানে ম্যাঙ্গানিজের একটা ম্যাঙ্গানিজ আছে, এখানে একটা আছে, তাহলে ম্যাঙ্গানিজের সমতা অলরেডি হয়ে গেছে। আয়রন এখানে আছে পাঁচটা, এখানে আছে দুইটা, তাই আমি যদি আয়রন সমতা করতে চাই, তাহলে এখানে আমি পাঁচ ভাগ দুই দিব, তাহলে পাঁচ ভাগ দুই দিলে এখানে দেখো যে আমার পাঁচটা আয়রন, এখানেও পাঁচটা আয়রন সমান হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আড়াই আর এখানে দুই, পাঁচ হচ্ছে। ওকে, তারপর দেখো এখানে পটাশিয়াম কয়টা আছে, একটা, এখানে পটাশিয়াম সালফেট আছে দুইটা, তা আমি এখানে হাফ বসাবো। আর এখানে দেখো পানির অণু আমাদের আছে চার অণু, তাহলে এখানে চার হবে, চারটা হতে গেলে হাইড্রোজেন হবে আটটা, হাইড্রোজেন আটটা হাইড্রোজেন সরবরাহ করতে হলে আমরা যদি এই যে জায়গায় চার দেই,
চারটা সালফিউরিক অ্যাসিড, তাহলে আমাদের সমতাকরণ হয়ে যাবে। ওকে, তাহলে এবার দেখো আমরা একটু সব সমতা করলাম, কিন্তু সালফেট আয়নের সমতাটা হয়েছে কি না। এখানে দেখো সালফেট আছে পাঁচটা, এখানে আছে চারটা, তাহলে কয়টা হলো? নয়টি। তো এবার দেখো যে এখানে আছে থ্রি, তো এখানে দেখো যে তিনটা, তিন গুণ নাড়াই, এখানে সাড়ে সাত, আর একে সাড়ে আট, এখানে হাফ, এই যে নয়টি। তো এই হলো জারণ বিজারণ সমতাকরণ। তো এর নেক্সট ভিডিওগুলোতে আমি আরও অনেক সমতাকরণগুলো দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবো।